আমদানিকারকদের নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশের জাহাজ ব্যবহার এবং পণ্য আমদানি বন্ধে সতর্ক করেছে সরকার। বিশেষ করে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা তালিকায় থাকা দেশগুলোর জাহাজ বা পণ্য বাংলাদেশের জলসীমায় প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে চিঠি দিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। সঞ্জীব দে বাবুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট। বাংলাদেশের জলসীমায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকা দেশগুলোর মালিকানাধীন জাহাজ প্রবেশ, পণ্য পরিবহন এবং দেশের বন্দর না ব্যবহারে আগে থেকেই ছিল কঠোর অবস্থান। এই কঠোরতা এতটাই ছিল যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি বহনকারী রাশিয়ার একটি জাহাজকেও ফেরত পাঠানো হয়েছিল। সম্প্রতি নিষেধাজ্ঞা রয়েছে এমন দেশ থেকে এলএনজি আমদানি বিতর্ক ঘিরে আবারও নড়ে চড়ে বসেছে কর্তৃপক্ষ। নতুন করে চার দফা নির্দেশনা দিয়েছে নৌ পরিবহন অধিদপ্তর, যা না মানলে লাইসেন্স বাতিলের মতো কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই নোটিশটা দেওয়া হয়েছে তাদেরকে আবার রিমাইন্ড দেওয়ার জন্য, এবং এটা আগেও ছিল, আপনারা দেখেছেন আগেও রাশিয়ান জাহাজ আমাদের দেশে আমরা ভিড়তে দেইনি। তো একইভাবে যে কোনো স্যাংশন জাহাজ, যেটা ইউনাইটেড নেশনসের বা ইউএসএ বা ইউরোপিয়ান ইউনিয়নের কোনো স্যাংশন, যেগুলি ওয়েবসাইটে অ্যাভেলেবেল, হ্যাঁ, সো ওই জাহাজগুলি বা ওই ধরনের কার্গো যাতে আমাদের দেশে না আসে, এটা আগেও নিয়ম ছিল, এখন এটাকে আরও মনিটরিং এবং ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে চেকিং বাড়িয়ে দেওয়া হচ্ছে। চট্টগ্রাম বন্দর দিয়ে বছরে 3 মিলিয়নের বেশি কন্টেইনার ও 12 কোটি টন খোলা পণ্য আমদানি রপ্তানি হয়। বন্দর ব্যবহারকারীরা বলছেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিষিদ্ধ দেশ ও জাহাজের তালিকার সবশেষ তথ্য মন্ত্রণালয়কেই সমন্বয় করে জানাতে হবে। সরকার আপনাকে যে কোনো একটা মাদ্রাসের লোডের আগে কিন্তু প্রিন্সিপাল বিচার চট্টগ্রাম যিনি আছেন, মার্কেট মেরিন ডিপার্টমেন্ট, ওখান থেকে একটা সার্ভে নিতে হবে যে আমাদের এই জাহাজটা ইরান থেকে লোড হবে, এই জাহাজটা কারা লোড হবে, পারমিশন নেয় আগে, এরপর মাল লোড হয় এবং ওইভাবে জাহাজ এখানে আসে, তার আগে আসতে পারে না। সুস্পষ্ট করতে হবে যে আসলে আমাদের কোন দেশ আমাদের জন্য নিষিদ্ধ পণ্য আমদানি করা যাবে না, কোন দেশের জন্য আমাদের বাণিজ্যিক নিষেধাজ্ঞা আছে, সেগুলোকে সুস্পষ্ট যদি করা যায়, তাতে করে আমদানিকারকের প্রথম যে ধাপ আছে সেই ধাপটা সে যদি পরিপালন করতে পারে, তো দ্বিতীয় ধাপ হলো আমাদের পণ্য লোড করা বা পণ্য সেই দেশ থেকে নিয়ে আসার যে ব্যবস্থাপনাগুলো, সেগুলোতে তখন ও মানে এমনিতেই সেটা আপনার মোটামুটি ই হয়ে যাবে, নির্ধারণ হয়ে যাবে যে সে দেশ থেকে পণ্য আনা যাবে কি না। দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম দিয়ে বছরে 4,500-এর মতো পণ্যবাহী জাহাজ চলাচল করে, এর মধ্যে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ 100টি। নাজমুল সাদিকী, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।